আমাদের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ডক্টর মোনাম হোসেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপিত হয়েছি, যেটা আমরা সবাই জানি সচরাচর স্টুডেন্ট, তারপরে যারা বয়স্ক এবং যারা আপনার কিনা কফি পছন্দ করে এবং কফির সাথে থাকে বা কফি খেতে পছন্দ করে, এই টাইপের লোকের জন্য আমরা আজকে ওষুধটি নিয়ে উপস্থাপিত হয়েছি। এটি মূলত করলে আপনার আপনার অনিদ্রা আপনার ঘুম থেকে রিমুভ করা এবং এর কারণে হলে আপনার কী কী সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করবো আমি। তো চলুন শুরু করা যাক, আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটা হলো কফি, বা আমরা যেটা বলি কফি ক্রুডা। তো আমরা সবাই যে কফি খেয়ে থাকি সেই কফি আমরা আজ নিয়ে আলোচনা করবো। তো আমরা যে কফি থেকে একটু হোমিওপ্যাথি ওষুধ হয়, মজার ওষুধ হয় সেটা জানলাম, যারা ডাক্তারের বন্ধু আছে যারা জানে না তারাও এখান থেকে বুঝতে পারলাম যে কফি থেকে কোনো ওষুধ হয় কিনা কফি থেকে, সেটা আমরা জানলাম। আর তাহলে আর এটা আলোচনা করা কিছু নেই যে আসলে এটা কি থেকে তৈরি হয়। এটি আমাদের মূলত কফি গাছের শুষ্ক ফল বিচূর্ণ করে থেকে এটা প্রস্তুত করা হয় কফি ওষুধটি। ক্রিয়াকেন্দ্র নার্ভ, হৃৎপিণ্ড সঞ্চালন এবং জননেন্দ্রিয় স্থিতিমতের উপরে এটি মূলত ভালো কাজ করে। ধাতুগত সেটা অ্যান্টিসোরিক, কাতরতা, এই ওষুধ যে শীতকাতর ওষুধ। আর চরিত্রগত লক্ষণ সময় আমাদের যেগুলো দেখে থাকি, অর্থাৎ কফি খেলে দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্যাগুলো রিমুভ হয়, অর্থাৎ ঘুম রিমুভ হয়, মাথা থেকে যন্ত্রণা রিমুভ হয়, তো অ্যাজ লাইক এরকমই এর অপোজিট, অর্থাৎ এগুলো রিমুভ হচ্ছে তাহলে এটা কোন কোন রোগগুলো হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আপনি বুঝবেন কী করে আপনি যে আপনি কফি আর রোগী, তো সেই জিনিসটাগুলো দেখি। অত্যন্ত অনুভূতির প্রবণতা, সমস্ত ইন্দ্রিয় ও দেহ ও মনের অস্বাভাবিক কর্মতৎপরতা, নানা মতলবে পূর্ণ থাকে এবং দ্রুত কাজ করে এবং সেজন্য সে ঘুমাতে পারে না, অর্থাৎ সে এত দ্রুত কাজ করে দেখা যাচ্ছে যে সেটার ভিতরে সে থাকে, আপনি ঘুমাতে যাচ্ছে তার ঘুম হচ্ছে না, অর্থাৎ মনে হচ্ছে যে তার সেই কাজের উপরে থাকতেছে, অর্থাৎ সে কর্মচঞ্চলতা খুব বেশি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কফি ওষুধটি ব্যবহার করবো, তাহলে খুবই রেজাল্ট পেয়ে যাবে। আর হঠাৎ মানসিক উত্তেজনাটা, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার মানসিকভাবে আপনার উত্তেজনা হয়ে গেছে, তারপরে অনুভবকাব্যিক বেদনা অসহ্য হয়ে ওঠে এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে, তখন আমরা অবশ্যই এই কফি ওষুধটিকে স্মরণ করবো। নিদ্রাহীন সম্পূর্ণ জাগরিত অবস্থায় থাকে, চোখ বন্ধ করা অসম্ভব হয়ে পড়ে, মানসিক আনন্দ বা শারীরিক উত্তেজনা, অর্থাৎ আমরা যেটা দেখি আমাদের রাত্রে ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে, অর্থাৎ আপনি স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আপনার পড়াশোনা করার দরকার, তখন আমরা কী করি, কফি ওষুধ কফি খাই, অর্থাৎ কফি খেলে কী হয় আমরা যেটা জানি যে ঘুম হবে না, এটা উত্তেজনার সৃষ্টি হবে এবং আমাদের মানসিকভাবে অনেক উত্তেজিত থাকবো এবং প্রফুল্ল থাকবো, তাহলে আমরা পড়াশোনা করতে পারবো। ঠিক অ্যাজ লাইক এর উল্টাটা যদি ভাবেন যে আপনার নিদ্রাহীনতা সম্পূর্ণ জাগরিত অবস্থায় থাকে, অর্থাৎ আপনি কোনো ঘুম আপনার চোখে আসে না, চোখ বন্ধ অসম্ভব হয়ে পড়ে, মানসিক আনন্দ পাবে শারীরিকভাবে উত্তেজনা, অর্থাৎ আপনি মানসিকভাবে যখনই অনেক আনন্দ করেন উৎফল থাকে তখন দেখা যাচ্ছে যে আপনার শরীরটা উত্তেজিত হয়ে যায়, তখন আপনার যখন ঘুম আসবে না তখন আমরা অবশ্যই কফি ওষুধটিকে প্রয়োগ করবো। শীত পীড়া, অতিরিক্ত মানসিক পরিশ্রম, চিন্তাধারা, অতিরিক্ত কথা বলার কারণে যন্ত্রণা এক পাশ থেকে অন্য পাশে চলে যায়, অর্থাৎ মনে হচ্ছে মাথা কেউ আপনার যেমন পেরেক ঠুকে মনে হচ্ছে যে আপনার মাথা কেউ পেরেক ঠুকেছে, এই টাইপের আপনার যন্ত্রণা হবে এবং মস্তিষ্ক টুকরো টুকরো হয়ে যাচ্ছে এরকম মনে হবে, খোলা বাতাসে এটা বৃদ্ধি হবে। আমরা এই ক্ষেত্রে আমরা অবশ্যই কফি আগে স্মরণ করবো, তাড়াতাড়ি আহার পান করতে ইচ্ছে করে যারা এই টাইপের রোগী তাদের এটা মনে হয়। আর দন্তসুল থেকে আপনার দন্তসুল থেকে দেখা দেয় যে ছাঁকি মারার মতো শব্দ, মনে হচ্ছে যে আপনার দাঁতে দাঁতে আপনার ছাঁকি মারা টাইপের দেখা করবে, আপনার দন্তসুল হবে, তো তখন আমরা অবশ্য এই কফিটি স্মরণ করবো। প্লাস দাঁতা যদি আপনার গরম জলের পানি দেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক উপশম হবে এবং এই বরফ জলটা যখন কেটে যাবে, হালকা গরম হবে, তখন মনে হবে যে আপনার দাঁতে আবার ছাঁকি মারার মতো ব্যথা আসতেছে, তাহলে অবশ্যই আপনি কফি ওষুধটিকে স্মরণ করবেন, তাহলে খুব ভালো উপকার হবে। তো এইগুলো আমাদের কফি ওষুধটি আসলে কফি ওষুধটি কীভাবে এসছে এবং এর পরিচয় লক্ষণ এবং ক্রিয়া কেন্দ্রগুলো নিয়ে আলোচনা করলাম, যেহেতু এটা আসলে আমাদের খুব ছোট একটা ওষুধ। তো এই এই জায়গাগুলো দেখবো যে আপনার একটা রোগী যদি আপনার চেম্বারে আসে তাহলে আপনি এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যে আসলে কী কারণে তার সমস্যা হচ্ছে এবং ওষুধগুলো কী মিলায় দেখবেন। আর সেই সাথে আমরা আরেকটা জিনিস জেনে রাখি বা বলে রাখি যে আপনার এই রোগগুলো বৃদ্ধি পায় কীভাবে,
মুক্ত বাতাসে মদ খেলে, ঠান্ডা লাগলে রাত্রি জাগরণে কালে এবং তীব্র গন্ধের শব্দে হঠাৎ প্রবল আনন্দস্ফীত হলে আমাদের এই রোগগুলো বৃদ্ধি পায়। আর উপশম হলো যে ঠান্ডা জলে যদি দাঁতে দেন তাহলে দেখা যাচ্ছে দাঁতের উপশম হয় এবং স্মরণে আমাদের অনেক সময় এই উপশমটা দেখা যায়। আর আমাদের এই কফিয়া ঔষধ যে মেয়াদ থাকে 1-3 দিন, সুতরাং আপনাকে রোগীকে প্রয়োগ করতে হলে সেভাবে বলে দেওয়া লাগবে যে আজকে আর খাবেন বা কালকে খাবেন বা ঔষধ দিয়ে রেগুলার খাবেন এবং দেখা যাচ্ছে 1-2 মাস খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি উপলক্ষে যেগুলো আলোচনা করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা নতুন কোনো মেডিসিন নিয়ে আলোচনা করে আপনাদের কাছে পৌঁছা যায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।